জিরাতন নেশা, নেরজাহান বেগম, মুক্তার খান, আমিরন বেগম, হাজারা খাতুন, হাসিনা বেগম, সনকরিয়া বলে কয়। এই অঞ্চল মিটিং করল আর আজ ইয়াদ এনে জাস্ট এই মিলন বাজার এইখানে অঞ্চলবিল নতুনকে আমার বিটিসি অঞ্চল সুমাইছে। রাইজর এনে মত বিনিময় করছো, মানে বেলে একটু নাই, যেহেতু আমার অঞ্চল বিটিসি সুমাইছে এই কারণে মানে আদরিছো, ভাল লাগিছে। আর আগন্তুক 2024 যে নির্বাচন হব, ইয়াত যাতে আমাক সহায় করে আশীর্বাদ দিয়ে এইটুকি কই পেলে মানে সহায় বিচারিছো। কিমান গাঁও মানে দুটা পঞ্চায়েত, দুটা পঞ্চায়েত কিমান গাঁও আছে, দশখন নখন এনেকুৱা ভাল মুঠতে যিখিনি এরিয়া সোমাইছে এইখিনি অঞ্চল রাইজে আমাক মানে বিচারিছে যে আমাক সহায় করিম বলে আমাক মানে জনাই দিছে আর কি। এই কথা বেলেগ নাই, আজ তো জয়নু হল 5000 জয়নু হল আজ ম্যাক্সিমাম বিজেপি ভোট দিছিলে যাওয়া ইলেকশনত, এইবিলাকে আমাক আজি জয়েন করেছে। এই গাঁওতে তো বিজেপির ভোট দেওয়া মানুষ বহুত আছে, দে হব ম্যাক্সিমাম বিজেপি সাপোর্টার আমার দলত সোমাতে, দে আমার ব্রিটিশ এই 2024 যে নির্বাচন সেটি জিখিব লাগে এইটাই পরিকল্পনা আমার, এমপি জিখিব লাগে সেটাই আমার পরিকল্পনা। কোনে কি কয় কই থাকব দিয়ক, মই একো নকম। আমি বিপিএফর কারণে আমি কাম করে আছো, বিটিসি বাকি রাইজর কারণে আমি কাম করব ওলাইছো, এইটাই কোয়া মানুষ মেলা অনেক অনেকে অনেক ধরনের কথা কব পারে, খবর দিয়ক মই একো কাউন্টার নিদ। এমপি সমষ্টির নামটা দরং ওদালগুড়ি, এখানে ভোট দিবে কিন্তু মন্ত্রী লওয়ার পিছতে আর বিটিসি তো নির্বাচন হবলে আর এক বছর আছে, সুবর্তদিন আলী, তাহের আলী, জহরুদ্দিন আলী, ফিরুজা খাতুন, রহিমা বেগম, মজিরন নেশা, আয়সা খাতুন, সানিয়ারা খাতুন, ইয়াকুব আলী, ফেরদোস আলী, মুকাদ্দুস আলী, সানিদুল আলী, তালেব খান, জিরাতন নেশা, নেরজাহান বেগম, মুক্তার খান, আমিরন বেগম, হাজারা খাতুন। রাজাটো বাদ দে, মেলা পাই থাকিব, এইটো মেলা সময় আছে, কিন্তু মাটির পাত্রটো আসল হয়না নয়, মাটির পাত্রটা বহুতো কি বলবো, রাজবংশীও পাব, মুসলিমও পাব, বড়ও পাব, সন্ধ্যা দাস কলিতা হলেও পাব, সবই পাব। তাহলে বহুত বছর হল আসামত এনেকুৱা মাটিটো জরিপ নকরাটো, খুব ভালো কথা, ভাল কথা। আপনাদের এই দুর্গা দাসপুরে আমার বিপিএফরে মানে এমএলএ এটা এই খালাইগাঁও সমষ্টি, ওদালগুড়ি সমষ্টি একদম এটা এমএলএ, আগর এজিপি সময় মন্ত্রীও আছে দুর্গা দাস বড়োর নাম বলে কত দিয়ে, এটা হল আমার মনেশ্বর বিশ্ব প্রায়রিটি। আরো আরো মাইনরিটি অঞ্চল, মাইনরিটি অঞ্চলত কাম করব কারণে আমি কিছু মানুষক দায়িত্ব দিছে, তামুলপুর জেলা মাইনরিটি সেল আছে, আপনাদের তামুলপুরেরই মানুষ হয়ে গেল, এটা নলবাড়ী নহয় বা কোকরা নহয়, তামুলপুরের মানুষ হল, যেখানে তামুলপুর হেডকোয়ার্টার যেখানে কমিউনিকেশনের কারণে রাস্তা বা দলং লাগে এইটা আমি বলাই দিব, এইটা আমার ডর সমস্যা নয় এইগুলো, হ্যাঁ রাস্তা দলং বনাতে আমার কারণে ডর সমস্যা নয়, আমি সরকার অহার লোক আমি এইটু করে দিই, এইবিল আমার কারণে ডর সমস্যা নয়। এটা আমি কি করব, সরকার অহার পিছত সকলকে মাটির পাত্রা দিয়া শুনছে না মানুষ হয়ে গেল,